দেশে মোস্তফা সরোয়ার ফারুকের শনিবার বিকেল আটকে থাকলেও ভারতে ফারাজ এগিয়ে যাচ্ছে মুক্তির পথে। হানসাল মেহতা নির্মিত বলিউড সিনেমাটির ট্রেলার প্রকাশ হলো প্রযোজনা সংস্থাটি সিরিজের ইউটিউব চ্যানেলে। ঢাকার হোলি আর্টিজানের সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে, যা মুক্তির দিন ঠিক হয়েছে আগামী 3 ফেব্রুয়ারি। রাজধানীর চিরচেনা যানজট, গুলশানে হলি আর্টিজান বেকারির আদলে নির্মিত একটি দোতলা রেস্তোরাঁ দেখানো হয় পরের শটেই। 18 সেকেন্ডের মধ্যে পর্দায় হাজির হয় সশস্ত্র একদল, এলোপাতাড়ি গুলি আর চিৎকারে ভারী হয়ে ওঠে রেস্তোরাঁটি। তবে বাংলাদেশের ঘটনা নিয়ে সিনেমা হলো বলিউড সিনেমাটির সংলাপ হিন্দি। পুরো ট্রেলারে কোনো বাংলা সংলাপ ছিল না। পুরো সিনেমার শুটিং হয়েছে ভারতেই। সিনেমাটি দিয়ে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ফারাজে প্রিমিয়ার হয়। মুক্তির আগে এক বিবৃতিতে হংসন মেহতা জানান, তরুণরা কীভাবে সহিংসতে জড়িয়ে পড়েন তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতা প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। এদিকে একই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে দেশের গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেন শনিবার বিকেল। প্রথমবার যখন এটি সেন্সর বোর্ডে দেখানো হয় তখন প্রশংসার সঙ্গে ছাড়পত্র দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ডের সদস্যরা। কিন্তু অজ্ঞাত কারণে শনিবার বিকেল ছাড়পত্র নয়, বরং 4 বছর ধরে ঝুলে আছে সেন্সর বোর্ডে। যে কমিটি আগের বার দেখে বললেন অসাধারণ এবং সাক্ষাৎকার দিয়ে বললেন আমরা দ্রুত সার্টিফিকেট দিচ্ছি, সেই কমিটিকেই কে বা কারা বাধ্য করলো বলতে যে না এই ছবিটা মুক্তি দেওয়া যাবে না। সাধারণত সেন্সর বোর্ড ডায়লগ উল্লেখ করে দেয়, অ্যাকশন উল্লেখ করে দেয় যে এই ডায়লগের কারণে আপত্তি আছে, এটা এই ধারার পরিপন্থী। কোনো কিছু উল্লেখ না করে ঢালাওভাবে আমাদের বলা হলো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যে দেশে ভাবনা ও সৃষ্টিশীল কাজের স্বাধীনতা যত বেশি, চলচ্চিত্র সেখানে মুক্ত। আমাদের দেশের প্রেক্ষাপটে চলচ্চিত্রকে সমাজের দর্পণ বলা হলো ক্ষেত্রভেদে এখনো রয়েছে বিশাল প্রতিবন্ধকতা। মত প্রকাশ ও স্বাধীন ভাবনা যদি শৃঙ্খলাবদ্ধ হয় তবে সংস্কৃত হয়ে পড়ে সংকুচিত এবং সংকীর্ণ, এমনটাই মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা। এখনো কিছু কিছু স্বপ্নের মানুষ স্বপ্ন দেখেন সেই সুদিনের। শনিবার বিকেল আলোর মুখ দেখবে শিগগিরই প্রত্যাশা চলচ্চিত্র প্রেমীদের। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।